প্রেসিডেন্ট পুতিন, রাতজাগা পাখি। ভ্লাদিমির পুতিনের জীবনযাপন নিয়ে মানুষের কৌতূহলের যেন শেষ নেই। রুশ প্রেসিডেন্টের জীবনযাপন পর্যালোচনা করে তাকে রাতজাগা পাখি হিসেবে বর্ণনা করা হয়েছে ব্রিটিশ অনলাইন পত্রিকা দ্য ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার প্রতিবেদনে। এই প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক কেজিবি এজেন্ট পুতিন তার অধিকাংশ কাজই রাতে করেন। নিউজ উইকের বেন জুহাস তার বইয়ের জন্য পুতিনের উপর 3 বছরের গবেষণা করেছেন। তিনি পুতিনের প্রোফাইল তৈরি করেছেন। 2014 সালের এই প্রোফাইলের তথ্য অনুযায়ী প্রেসিডেন্ট পুতিন বেলা করে ঘুম থেকে ওঠেন। বিলম্বে ঘুম থেকে ওঠার পর পুতিন সাধারণত সকালে নাস্তা করেন মধ্যাহ্নে। নিউজ উইকের তথ্য মতে, পুতিন সচরাচর একটি বড় ডিম ভাজা খান, অথবা তিনি খাদ্যশস্য দিয়ে তৈরি বড় এক বাটি নরম খাবার খান। সঙ্গে থাকে তিতির জাতীয় পাখির ডিম ও পনির। পুতিনকে নিয়ে বই লিখেছেন স্টিভেন লি মায়ার্স। তিনি জানিয়েছেন, পুতিনের সকালের নাস্তায় জুসও থাকে। এই জুস বিট ও মূলা জাতীয় এক ধরনের কন্দ দিয়ে তৈরি হয়ে থাকে। খাবার শেষে কফিতে চুমুক দেন পুতিন, পরে 2 ঘন্টার জন্য সাঁতার কাটতে যান। অন্য শারীরিক অনুশীলনও করেন তিনি। ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান বলছে, পুতিনের শারীরিক অনুশীলনের খবর সবাই কম বেশি জানে। দৃঢ়তার ভাবমূর্তি গঠন তার এই অনুশীলনের উদ্দেশ্য হতে পারে। পুতিনের সকালকে অনেকটা একাকিত্বের সকাল হিসেবে বর্ণনা করা যায়। পুতিনের খাবার গ্রহণ ও দৈনন্দিন শারীরিক অনুশীলন শেষ হতে হতে বিকেল নামে। এরপর পুতিন বসে বসে তার দৈনন্দিন সারসংক্ষেপ পড়া শুরু করেন।